আরপিএনআর টিভির ব্র্যান্ড নিউ শো স্টার ভিউতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাদি। আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, তিনি এমন একজন নায়ক। আমরা দেখেছি যে একটা সময় ওনাকে অনেক মানুষ ট্রোল করতো, আমরা দেখেছি যে বিভিন্ন কান্নার দৃশ্য নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছে, এবং সেই মানুষগুলো কিন্তু পরবর্তীতে সময়ের বিবর্তনের ফলে তাকে নিয়ে গর্ব করছে এবং তাকে তার ছবি শেয়ার দিয়ে বলছে যে বাংলাদেশের সুপারস্টার। আপনারা ইতোমধ্যেই বুঝে গেছেন আমি কার কথা বলছি। ইয়েস, আমি ঢালিউড কিং খান সুপারস্টার শাকিব খানের কথা বলছি। এবং এই বিষয়টি কিন্তু দেশের বাইরে যদি বাংলাদেশের কোনো নায়ককে নিয়ে খুব বেশি আলোচনা হয় সেটা কিন্তু আমাদের শাকিব খান। এবং আজকের এই শাকিব খান কিন্তু তার ভক্তদের ভালোবাসায় এতটাই সিক্ত যে আমরা যদি শুনি যে শাকিব খানের কোনো সিনেমা আসছে, তার সিনেমার পোস্টার কখন আসবে, সিনেমার ট্রেলার কখন আসবে, সিনেমার টিজার কখন আসবে, এর জন্য কিন্তু তার ভক্তরা মুখিয়ে থাকে। তো আমরা আসলে খুবই ভাগ্যবান যে আমরা শাকিব খানের মতো একজন নায়ক আমরা পেয়েছি ইন্ডাস্ট্রিতে। এবং সেই সাথে আমরা যেটা দেখেছি যে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি কিন্তু প্রযোজনায়ও নিজের নাম লিখিয়েছেন। আমরা দেখেছি যে হিরো দ্য সুপারস্টার, এই সিনেমায় তিনি প্রযোজক ছিলেন, এবং সামনে একটি সিনেমা আসতেছে পাসওয়ার্ড, এই সিনেমা কিন্তু তিনি প্রযোজক হিসাবে, মানে সিনেমা ইন্ডাস্ট্রির এই ক্লান্তি লগলে কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। তিনি কিন্তু বাংলা সিনেমার সাথে যেভাবে আগে ছিলেন এখনও কিন্তু আছেন। তো আমরা এই রকম যে অভিব্যক্তি, এই মানুষটার সিনেমার প্রতি যে ভালোবাসা এবং তার ভক্তদের প্রতি তার যে অনুরাগ, সব কিছুকে মিলে কিন্তু আমরা দেখতে চাই যে শাকিব খান কিন্তু সবার মন জয় করেছেন এবং ভালোবাসার এই জায়গাটি কিন্তু তিনি দখল করে আছেন। তো এই মহান ব্যক্তির প্রতি কিন্তু আমাদের রয়েছে অনেক শ্রদ্ধা, ভালোবাসা। এইভাবেই আমরা দেখতে চাই যে শাকিব খান তিনি আমাদের মন জয় করে যাক এবং বাংলা সিনেমাকে এইভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাক, এবং সিনেমার প্রতি যে আমাদের সবার যে ভালোবাসা, এই ভালোবাসায় তিনি সিক্ত হতে থাক। একদিন তিনি অনেক বড় কিছু করবেন, আরও আরও ভালোবাসা দর্শকদের পাবেন, এটাই প্রত্যাশা করছে। সবশেষে যে কথাটি বলতে চাই, এরকম শাকিব খান কিন্তু বছরে বছরে তৈরি হয় না। একজন শাকিব খান তৈরি হতে অনেক সময় লাগে। তাহলে আমরা অবশ্যই এরকম মানুষদেরকে অনেক বেশি ভালোবাসবো, এবং যারা ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো স্টার সম্পর্কে কথা হবে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন।